আসসালামু আমি শারমিন্দা জোনাইভা। আজকে হচ্ছে আজকে রেসিপি হচ্ছে একটি সাধারণ বিষয়, এটা হচ্ছে ডালের বড়া, মসুর ডাল বড়া। এটার সাথে আমি শুধু ভাজাটা দেখাচ্ছি, পেঁয়াজ দিয়েছি, যে যত পেঁয়াজ বেশি দিলে এটা টেস্ট হয় বেশি। এবং গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে খেতে খুব খুব ভালো লাগে। কাঁচা মরিচ অনেকে আবার মশলা দেয়। তাহলে আপনার একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু মরিচ, শুকনো মরিচ দিতে পারেন, আলাদা একটু টেস্ট হয়। ওরা অনেকে খায় না শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ। একদম জলটা গরম হয়ে আসতে দিতে হবে আর জালটা একদম কমাই দিতে হবে। এক পাশ হলে তারপর আরেক পাশে একটু উল্টি দিতে হবে, আস্তে আস্তে এটা লালচে বর্ণ হবে এবং চুলার আঁচটা অনেক কমিয়ে দিতে হবে। ডালের সাথে আরো অনেক কিছু দেওয়া যায়, ডালের সাথে আদা কুপি দেওয়া যায়। ইচ্ছে করলে একটা ডিম ফাটিয়ে দেওয়া যায়, দু একটা ডিম দিলে এত টেস্ট হবে। ধনে পাতাও দেওয়া যায়। এভাবে আস্তে আস্তে হতে থাকবে, বাড়িয়ে দিলে তাড়াতাড়ি মানে পুড়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, পুরো ভিতর দিয়ে দেওয়া হবে না।